আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অদ্ভুত মেয়ে গল্পের 49 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতে সব সময় আমার সাথেই থাকবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সব সময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। কিছুক্ষণ বসে থেকে জানতে পারলো রিপোর্ট কাল দিবে। এদিকে মাগরিবের আজান দিয়ে ফেলেছে, শান্তা পর নাফিসাকে একা ছাড়লো না। শান্তার ফোন নষ্ট, মাহিন ভাই বারবার ড্রাইভারের কাছে কল করে তারা দিচ্ছে বাসা ফেরার জন্য। সে নাফিসাকে তাদের গাড়িতে করে বাসায় দিয়ে এসেছে। তাড়াহুড়োর কারণে মাহির ঔষধ নিতেই ভুলে গেছে। ইমরান নাফিসাকে শিয়াবের সাথে যেতে দেখে রেগে আগুন হয়ে আছে। সারা রাত কেটে গেছে, এক মুহূর্তের জন্য নিজেকে শান্ত করতে পারেনি। ড্রয়িং রুমে বসেছিল নাফিসার অপেক্ষায়, চোখের সকল রগ লাল হয়ে আছে, সম্পূর্ণ শরীরের রাগ কষ্ট জমাট বেঁধে আছে। সকালে শান্তাপুর বাসায় নাস্তা করে নাফিসা আপুর সাথে আবারও হসপিটালে এলো। এখানে এসে দেখলো রিপোর্টের জন্য লম্বা সিরিয়াল, প্রায় 9টা বেজে গেছে। ইমরান তো অফিসে যাবে, রান্নাবান্না করা নেই। আপুকে রিপোর্ট নিতে বলে নাফিসা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সিএনজি রিজার্ভ করে একেবারে বাসায় এসে পৌঁছেছে। ভাড়া বেশি লাগলেও একা মানুষ বেজানমুক্ত পথ বেছে নিয়েছে। ড্রয়িং রুমের দরজা খোলাই আছে। নাফিসা দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতে দেখলো ইমরান সোফায় বসে আছে। নাফিসাকে আসতে দেখে সোজা হয়ে তাকালো তার দিকে, চোখ রক্তাবর্ণ হয়ে আছে, মুখ কেমন গম্ভীর, খুব ভয় তো দেখাচ্ছে ইমরানকে। সে রাতে ঘুমায়নি। নাফিসা ভয় পেয়ে গেছে এই চেহারা দেখে। নাফিসা বললো, এমন দেখাচ্ছে কেন তোমাকে, রাতে ঘুমাওনি? ইমরান তার ছেলের হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার কথা ছাড়ো, তোমার রাত কেমন কাটলো শিহাবের সাথে, মিস্টার সাইফানুর নাফিসা? নাফিসা বলল, হোয়াট, কি বললে তুমি? ইমরান বলল, না মানে জিজ্ঞাসা করলাম শিহাবের সাথে তোমার রাত কেমন কাটলো। থাক বলতে হবে না, খুব এনজয় করেছো বোঝাই যাচ্ছে। তা এই বাড়িতে পা রাখলে কোন সাহসে? শিহাবকে শুধু এক রাতের জন্যই তোমাকে নিয়ে গেছে, আর প্রয়োজন নেই তোমার? রাত শেষ তো প্রয়োজন শেষ। নাফিসা বলল, মুখ সামলে কথা বলো তুমি, উল্টাপাল্টা কিছু বলার আগে তোমার মুখে আটকালো না? ইমরান বলল, খবরদার, আরেক পা সামনে গেছিস তো তোর সাহস কি করে হয় পর পুরুষের সাথে রাত কাটিয়ে বাড়িতে পা ফেলার? কি ছিল ওই শিহাবের কাছে যেটা তুই আমার কাছে পাসনি? কিসের অভাবে রেখেছিলাম তোকে? কেন এমন প্রতারণা করলি? আমাকে ঠকালি? আমার পরিবারকে নিয়ে খেলা করলি? কি ভেবেছিস তুই? আমি কিছু বুঝতে পারিনি, রাতের পর রাত শিহাবের সাথে কথা বলা, ভার্সিটির নাম করে কফি শপে ডেটে যাওয়া, অবশেষে বাড়ির সকলের অনুপস্থিতিতে বাইরে গিয়ে রাত কাটানো, ছি, ভাবতে ঘৃণা লাগছে যে আমি এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখেছি, এমন কারো যেন নিজের সম্পর্কে ভাবতে ভুলে গেছি। নাফিসা বলল, ভাইয়া চুপ করো, নিতে পারছি না আমি এসব, না জেনে উল্টাপাল্টা ভেবো না, আমি রাতে শান্তাপুর কাছে ছিলাম। ইমরান বলল, হ্যাঁ ধরা পড়লে এখন তো কত কিছুই আসবে, শান্তার বাসায় যাবি, শান্তা নিষেধ করলে বলবি ইমার বাসায় গেছি, ইমা নিষেধ করলে বলবি বাবার বাসায় গেছি। নাফিসা বলল, প্লিজ চুপ করো, বিশ্বাস না হলে তুমি মাহিন ভাইয়ের ফোনে কল করে জিজ্ঞাসা করো। ইমরান বলল, আমার কাছে আসা তো দূরে থাক, এক কদমও ফেলবি না ঘরে, লাগবে না আমার কারো সাফাই, সব সাজিয়ে এসেছিস, শান্তার কাছে যেতে হলে তোর শিহাবকে ডাকতে হলো, সাহস দেখলে অবাক না হয়ে পারি না, একেবারে বাসার সামনে থেকে রিসিভ করতে বলেছিস, বাহ, এতটাই যখন পছন্দ ছিল এত নাটক করার কি প্রয়োজন ছিল? ডিভোর্স নিয়ে চলে যেতে পারতি, একটু বাধা দিতাম না তোকে, কোনো প্রয়োজন নেই তোর, বেরিয়ে যা। শিহাব কেন শুধু তোর কাছে, যার কাছে ইচ্ছে তার কাছেই যা, কেউ তোকে বাধা দেবে না, আর লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলতে হবে না, লুকিয়ে দেখা করতে হবে না, হাত জোর করছি তোকে, আমার নাম চিরদিনের জন্য মুছে তারপর কারো কাছে যা, ভুলো দ্বিতীয়বার এই বাড়ির সীমানায় তোর ছায়া ফেলবি না, তোর মতো দুশ্চরিত্রার দেখা যেন আমার কখনো না মিলে। নাফিসা স্তব্ধ হয়ে গেছে ইমরানের কথায়, এ কোন অপবাদ দিল ইমরান তাকে, কি সুন্দর একটা সারপ্রাইজ নিয়ে এসেছিল সে, নিজেই সারপ্রাইজড হয়ে গেছে। ইমরান তাকে
এত কঠিন কথা বলল কিভাবে। আর যাই হোক, চরিত্র নিয়ে যখন সন্দেহ এনেছে তার উপর তখন তার সংসার সজ্জিত হবে কিভাবে। অত্যাচার করলেও মেনে নেওয়া যেত, কিন্তু চরিত্র কলঙ্কিত করে ফেলে এমন পুরুষের সাথে সংসার করা যায় না, যেখানে সে নিজেই ডিভোর্স চেয়ে নিয়েছে সেখানে আর তার কি করার থাকে। নাফিসা খুব কঠিন গলায় বলল, ঠিক আছে, দেখবে না কখনো আমার ছায়া, পাঠিয়ে দিও ডিভোর্স পেপার, সাইন করে দেব। নাফিসা দরজার সামনে থেকে দৌড়ে বেরিয়ে গেল। ইমরানের সারা শরীর কাঁপছে রাগে যন্ত্রণায়। টেবিলের উপর থেকে ফুলের বেজ সব আশ্রে ফেলে ভেঙে ফেলল। কাঁচের জোগার গ্লাস রাখা ছিল ডিল মেরে ফেলে গুঁড়ো করে ফেলল। ভয়ঙ্কর পশুর মতো চিৎকার দিয়ে মেঝেতে বসে পড়ল। সব শেষ হয়ে গেছে তার। কত ভালোবাসা দিয়েছিল, কত স্বপ্ন বুনেছিল তাকে নিয়ে, সব শেষ করে দিয়েছে সে। কী করে পারলো তাকে এভাবে ঠকাতে, পাগল হয়ে যাচ্ছে ইমরান। একটু পরে বাড়ির বাকি সদস্যরা ফিরল। তারা বাসার সামনে আসতেই শান্তা ও মাহিকে নিয়ে গাড়ি থেকে নামলো। তাদের সাথে কথা বলে খুশি মনে বাসার ভিতরে প্রবেশ করতেই বিশৃঙ্খল অবস্থা দেখে সবাই হতভম্ব। ড্রয়িং রুমের অবস্থা তো করুণই, সাথে ইমরানের অবস্থা নাজেহাল। শান্তা বলল, ভাইয়া। বড় মামি বলল, ইমরান। ছোটো মামা দৌড়ে ইমরানের কাছে এলো। ছোটো মামা বলল, কী হয়েছে ইমরান, এভাবে বসেছিস কেন? বড় মামা বলল, আরে কিছু বলছিস না কেন, নাফিসা কোথায়? নাফিসা ইমরান বসা থেকে উঠে দাঁড়ালো। ইমরান বলল, বলো ওই মেয়ের নাম মুখে আনবে না কেউ, কোনো দুশ্চরিত্রা মেয়ের নাম এবাড়িতে কেউ উচ্চারণ করবে না। বড় মামা বলল, কী বলছিস এইসব? ইমরান বলল, কী বলছি বুঝতে পারছো না? বুঝবে কী করে, আমি এত কাছ থেকেই বুঝতে পারিনি, দুধকলা দিয়ে কালচাপ পুষে রেখেছো বাড়িতে, ছোটো থেকে যাকে এত ভালোবাসো সেই আজ তোমাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে। বিবাহিত হওয়া সত্ত্বেও রাত নেই দিন নেই পর পুরুষের সাথে কথা বলে, সংসারে তো কোনো মনোযোগ নেই, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা, ভার্সিটির নাম করে বাইরে ছেলেদের নিয়ে ডেটে যাওয়া, অবশেষে কাল রাতে বাইরে কাটিয়েছে তার বন্ধুর সাথে। কতটা দুশ্চরিত্রা মেয়েকে এত আদর করো ভাবতে পারছো? কথা বলার সাথে সাথে ইমরানের গালে তার বাবার হাতে সজোরে একটা থাপ্পড় পড়ল। বড় মামা বলল, আর একবার যদি এমন কিছু উচ্চারণ করো জিপ ছিঁড়ে ফেলব। ইমরান বলল, করো করো না, যা ইচ্ছে, তাই বলে কি শক্ত ঢাকা পড়বে, মেরে ফেলো আমাকে, তবু নিজের চোখে দেখা অবিশ্বাস করি কিভাবে। শান্তা বলল, ছিহ ভাইয়া, এটা কি বললে তুমি, নাফিসাকে নিয়ে এমন কিছু ভাবলে কিভাবে? ইমরান বলল, দয়া করে ওই নামটা আর উচ্চারণ করিস না, আমি তোকে অনেক ভালো মনে করি, দয়া করে ওই মেয়ের নামে সাফাই দিস না, নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম, আজ সব ধ্বংস করে দিয়েছে। শান্তা বলল, সাফাই দিতে যাচ্ছি না, আমি এসেছিলাম ভালো একটা খবর নিয়ে, কিন্তু তুই ভালোর পরিণাম যে এতটা তীক্ষ্ণ হবে সেটা আমার ভাবনার বাইরে ছিল। কাল রাতে আমার কাছে থেকেছিল নাফিসা, আমার ফোনটা কাস্টমার কেয়ারে থাকা জানাতে পারেনি তোমাকে, মাহিন জরুরি কাজে বাইরে ছিল, ফিরেছে অনেক রাত করে, তার ফোন থেকেও জানাতে পারেনি, আর ঘন্টার পর ঘন্টা রাতে দিনে ফোনে কথা বলার কথা বললে না, সেটাও আমার সাথেই বলতো। এক্সাম শেষ হওয়ার দু তিন দিন আগে থেকেই তার শরীর দুর্বল লাগছে, অসুস্থতা অনুভব করছে, এসব কি তোমরা কেউ লক্ষ্য করোনি? প্রায় প্রতিদিন অস্থিরতায় কথা বলে, মাহিকে ডাক্তার দেখাতে হসপিটালে গিয়েছিলাম, তাই তাকেও কল করে বলি কাল আমার সাথে হসপিটালে যেতে, ডাক্তার দেখাতে। হসপিটালে সন্ধ্যা হয়ে গিয়েছিলো তাই আর তাকে আসতে দেইনি, সাথে করে আমি বাসায় নিয়ে গিয়েছি, সকালে রিপোর্ট আনতে আবারও হসপিটালে এসেছি, একটু লেট হবে তাই তোমার নাস্তা রেডি করার কথা ভেবে আমাকে সিরিয়ালে দাঁড় করিয়ে সে চলে আসে, আর আমি রিপোর্ট নিয়ে চলে এলাম। এটাও সে আমাকে বলেছে, তোমার সম্পর্ক ওর সাথে ভালো যাচ্ছে না কিছুদিন ধরে, তোমার আচার আচরণ অনেক ভিন্ন হয়ে গেছে, ফোনে কিছু বলতে চাইনি, ভেবেছি এ নিয়ে তোমার সাথে সরাসরি কথা বলবো, কারণ ফোনে সব ব্যাপার বোঝে ওঠা যায় না, কিন্তু সুযোগ হয়ে উঠছিল না তোমার সাথে দেখা করার, কিন্তু এখানে সে যা শুনলাম তাকে এখানে রাখার কথা ভেবেও ভুল করবো না। কোথায় সে? মামা মামি ক্ষমা করো, পারলে আমি নাফিসাকে এখানে রেখে যাব না। মেজমামি বলল, শান্তা এসব বলো না, ওদের একটা ভুল বুঝাবুঝি হয়েছে, ঠিক হয়ে যাবে, নাফিসাকে আমরা সিলেট যাওয়ার আগে একটু অসুস্থ দেখেছি, কি হয়েছে তার, রিপোর্ট কি এসেছে? শান্তা বলল, নাফিসা প্রেগনেন্ট মামি। সবাই নাস শান্তার দিকে তাকালো। শান্তার রিপোর্ট বের করলো। ছোটো মামি হাতে নিয়ে রিপোর্ট দেখলো। ইমরান প্রথম থেকে শান্তার কথা শুনছিল, আর এখন প্রেগনেন্সির কথা শুনে সে তো স্তব্ধ হয়ে গেছে। এগিয়ে সে খপ করে ছোটো মামির হাত থেকে রিপোর্ট নিয়ে দেখতে লাগলো, চোখে তার পানি টলমল করছে। শান্তা আবারও বলতে লাগলো, কালকে ডাক্তারের কাছে জেনে গেছি, কিন্তু নাফিসা কাউকে জানাতে নিষেধ করেছে, সে চেয়েছে রিপোর্ট নিয়ে সবার আগে ভাইয়াকে দেখাবে, আর এই হলো তার পরিণতি। কোথায় নাফিসা? নাফিসা! ইমরান শান্তার দিকে তাকিয়ে বলল, নাফিসা নেই বাসায়, চলে গেছে সে। বড় মামি বলল, চলে গেছে কেন, কি বলেছিস তুই?
ইমরান শুরু থেকে যতটুকু সম্ভব সবটা খুলে বলল। সবাই ইমরানের উপর রেগে আছে, সবাই নির্বাক, একটা মেয়ের চরিত্র নিয়ে উল্টাপাল্টা বলা কেউ সহ্য করতে পারছে না। শান্তা বলল, ছি, এতটা নিচু তোমার মন মানসিকতা, এতদিন এই চিনোসন আফিসাকে? ওকে তুমি তো ছোট থেকেই জানো, তাহলে এমনটা ভাবলে কিভাবে তার সম্পর্কে? আমি যখন জানতে চাইছি হসপিটালে কিভাবে পৌঁছেছে, তখন সে বলেছে আমাকে জ্যাম থাকার কারণে কোনো গাড়ি চলাচল করছিল না, তাই যেতে দেরি হয়েছিল। আবার রাস্তায় নাকি শিয়াবের সাথে দেখা হয়েছিল, সেই স্ট্যান্ড পর্যন্ত নামিয়ে দিয়েছে, সেখান থেকে সিএনজি রিজার্ভ করে হসপিটালে পৌঁছেছে একা একা। কিন্তু এখন কোথায় গেছে? ইমরান বলল, জানি না আমি, তাড়িয়ে দিয়েছি আমি তাকে। ইমরানের বাবা আরও দুইটা থাপ্পড় মেরেছে, আরও মারত, ছোটো ছোট্ট এসে বাধা দিয়েছে। বড় মামা বলল, ছাড় আমাকে, কোন জানোয়ার জন্ম হয়েছে আমার ঘরে, মেরে ফেলবো আজ আমি। এই মুহূর্তে আমার মেয়েকে বাড়ি ফিরে নিয়ে আয় বলছি, ফিরে না আসা পর্যন্ত তোর চেহারা দেখাবি না। শান্তা বলল, মামা শান্ত হও তুমি, আমি মাকে কল করে দেখছি না ভিসা বাসায় ফিরেছে কিনা। শান্তা কল করলো মায়ের ফোনে, রিসিভড করে শান্তা বলল, হ্যালো মা। বলতেই ইমরান ফোন নিয়ে নিল শান্তার হাত থেকে। ইমরান বলল, হ্যালো ফুপ্পি, নাফিসা ফিরেছে তোমার কাছে? ফুপ্পি বলল, হ্যাঁ। ইমরান কি হয়েছে? এই মাত্রই এসেছে, ঘরে এসেছে আমাকে দৌড়ে হাউমাউ করে কেঁদে উঠল, কিছু না বলে রুমিকে দরজা লাগিয়ে কাঁদছে, কিছু বলছেও না, দরজাও খুলছে না। ইমরান বলল, ফুপ্পি আমি এসে বলবো, তুমি ওকে চোখে চোখে রাখো, আমি এক্ষুনি আসছি। ইমরান শান্তার হাতে ফোন দিয়ে বেরিয়ে যেতে নিল। আবার ফিরে দৌড়ে দোতলায় গিয়ে ফোন আর ওয়ালেট নিয়ে দৌড়ে নিচে নেমে এলো, কারো দিকে কোনো খেয়াল না দিয়ে সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। বাবার হাতে থাপ্পড় কেছে সে খেয়ালই নেই, কে কি বলছে তা নিয়ে মাথা ব্যথা নেই, শুধু দৃষ্টি, শুধু ফাঁকা রাস্তায়, আর মাথায় শুধু নাফিজা, শুধু ভেবে যাচ্ছে নাফিজা কি করছে, কতটা কষ্ট পেয়েছে তার কথায়। নিজের উপর রাগ হচ্ছে না, না জেনে না বুঝে উল্টাপাল্টা বলতে কেন গেল। নাফিজা কয়েকবার চেয়েছে তার সাথে কথা বলতে, সে তাকে সুযোগ দিল না কেন? সন্দেহ যেহেতু ছিল, তাহলে ক্লিয়ারলি নাফিজাকে জিজ্ঞাসা করলো না কেন? প্রেগনেন্ট অবস্থায় তার মুখে এইসব কথা শোনার পর এখন নাফিজার কতটা খারাপ লাগছে তা ভাবতে পারছে না ইমরান, শুধু দোয়া করে যাচ্ছে নাফিজা উল্টাপাল্টা কিছু যেন না করে। বেশ কিছুক্ষণ কান্নাকাটি করে নিজেই নিজেকে শান্ত করলো নাফিজা, এভাবে ভেঙে পড়বে কেন সে? তার মাঝে তো কেউ আছে, তাকে নিয়ে বাঁচবে সে, তার জন্য যত সংগ্রাম করতে হয় করবে। পৃথিবীতে কত এতিম অনাথ আছে, তারাও বেঁচে আছে, কত নারী স্বামী ছাড়া আছে, তারাও তো বেঁচে আছে, তাহলে সেও পারবে। প্রয়োজন নেই ইমরানকে, নিজেকে প্রতিষ্ঠিত করার অনেক সুযোগ আছে তার কাছে, জানতেই দিবে না ইমরানের সন্তানের কথা। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দেরি না করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।